বসেননি আজকে গত রাতে কোন রাতে গত রাতে 2:30টার সময় আমারে কইলাম আম্মা 10,000 টাকা ধরেন সকালে খরচ করেন মারাবকন কটার সময় 2:30টার সময় এইভাবে আমি প্রত্যেকদিন আম্মার কাছে এটা দেই ওইটা দেই আম্মা কুফুত আমার তো টিয়া লাগতো না আমি কই আম্মা আব্বা যে এমন ভাবে আমার সাইরা ছিল যে বুঝে জানতাম আমার মনে বহুত স্বপ্ন ছিল বাবা কি নিয়া এই স্বপ্নগুলো আগেই পূরণ করতাম কখন তোমাকে ছেড়ে আমি চলে যাই কখন তুমি আমাকে ছেড়ে চলে যাও এই যুবক শোনো এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে তোমার জন্য দোয়া করে একটা হলো তোমার বাবা আর একটা হলো তোমার মা তুমি মইরা যাওয়ার পরে বউ দিন গন গন্য আরেক জায়গায় যাবো গানাইলে বাফের বেজে বোকা কিন্তু তুমি মইরা যাওয়ার পরে একটা মানুষ তোমার লাগিয়া সারাটা জীবন কানবো জবানটা খুইলা কোন মানুষটার নাম কি এই দুইটা টুট লাগাই কত মানুষটার নাম কি আরো জোরে বলুন মায়ের কান্দন যাবত জীবন দুই চার মাস বোনের কান্দনের ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ঠিক কিনা এমারে কষ্ট দিবেন আজকে একটা কথা কইয়া দিবি দেই বেলা আজকে সকালে বাড়িতে যাইবেন তো নিশ্চয়ই যাইয়া মা যদি বাচ্চা থাকে মার পায়ে ধরে একটু মাপ চাইবেন আম্মা তোমারে যা কষ্ট দিছি তুমি আমার মাফ করে দাও এখন কইবেন হুজুর আমি তো আপনার মতো বাবার হারাইছি বাবার অনেক কষ্ট দিছি কিন্তু আমি তো ক্ষমা চাওয়ার মতো আর সুযোগ নাই কি করব আমি আপনাকে বলবো আপনি আপনার বাবার কবরের পাশে চলে যাইয়া এমন ভাবে আল্লাহরে কইবেন আল্লাহ আমার বাবারে অনেক কষ্ট দিছি কোমরে বেদনা লইয়া ঘরে পড়ে রইছে 100 টাকা দিছি প্যারাসিটামল আনত আর আমার বেলায় আমি 100,000 টাকা খরচ করছি আল্লাহ এমন যদি জানতাম বাপটা এমন কষ্ট করতেছে তোর বুড়া বাপটা তোর লাগে কি না করছে রে সারাটা জীবন দেহটারে পানি করে ফেলাইছে ফুত ফুত আর জিজি করতে করতে জীবনটা পানি করে ফেলাইছে এই বুড়া বাপটারে যে ধমক মারো এই বাপটা যতদিন আছে মনে রাখবা তোমার মাথার উপর একটা ছায়া আছে এই মানুষটার কষ্ট দিয়েন না আমি তাহিরের যদি এক মিনিটের জন্য মহব্বত করে থাকেন অনুরোধ করে যামু আমি একটাই বলছি ইমান আর নেক আমল আর একটা হলো মায়ের খেদমত এই তিনটা বিষয় ছিল আমার আজকের মূল আলোচনার মূল বিষয় যে ইমানদার হলে নেক আমল করে গেলে কবরটা আলোকিত হবে আর মা বাবার মনে সুখ দিয়া গেলে তাহলে আপনার জীবনটা ধন্য হবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করব মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে কারা কারা মা বাবার পক্ষে আছেন আবারও হাত তুলেন তো দেখি ভাই আল্লাহ আমাদের মা বাবাকে গুনাহ মাফ করে দাও আল্লাহ তুমি আমার মা বাবার গুনাহ মাফ করে দাও আরো জোরে বলেন আমি হাত নামান যেই দুঃখিনী মা যেই দুঃখিনী মা হাইরে আমাই করেছে লালন করেছে লালন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন এই মা গো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আচল দিয়ে মুচি নাকি আচল দিয়ে মুচি নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী এই
এই সেই ঘর, আমার ঘরের কথা বলতেছি আমি, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু বাবা নেই, দরজাটা খুলতে খে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খুকা, দরজাটা খুলতে খে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খুকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেজল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, জানি ফিরি পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। আপনারা সবাই তো জানেন যে আমার বাবা নাই, জানেন না আপনারা? জানি ফিরি পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেজল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা নেই, এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এ যুবক, শেষ বেলায় একটা কথা বলে দেওয়া যায়, তাহিরি বয়ান শুননে মার কষ্ট দিলে বয়ানে লাভ হবে না, একটাবার চিন্তা কর, অনেকে কানের মধ্যে কাপড় পেঁচায় রাখছো, বুঝতে পারছি শীত করতেছে, আমার মতো অনেকে কুটি পইরে রাখছো, গাড়িতে এসি ঠান্ডা লাগছে তো এই জন্য এটা দেয়া রাখছি, স্টেজে উঠার সময় মনে করছি ঠান্ডাই লাগবে এই জন্য শালটা দিয়ে উঠেছি, ও বন্ধু এর চাইতে কুটি গুণ শীত ছিল আমার মা যখন আমার পেটে রাখছে, মারে একবার জিগাই শুনি, আম্মা তুমি আমার পেটে লয় কতটুকু কষ্ট করছো, একদিন তো তুমি জিগাও নাই, মা তোমার দমক দিছে কাশিমপুরের সর্দার লয়ে আইছো মার বিচার কর্তা, মা তোমার একদিন একটা দমক দিছে এলাকার মেম্বার লয়ে আইছো মার বিচার কর্তা, আল্লাহ সহ্য করবে না, আল্লাহ সহ্য করবে না, একটাবার মারে জিগাও, আম্মা তুমি যে আমার পেটের মধ্যে রাখছো তুমি কেমন কষ্ট করছো, মা ডাক দিয়া বলবে ফুতাহিরি রে, তুরে যখন আমি পেটের মধ্যে রাখছি, যখন আমার ঘুম আসে না রে, আমি যখন ঘুমাইলাম হঠাৎ করে তুই ঘুমের ঘরে আমার তল পেটে লাতি মারছস, আমার ঘুমটা ভাঙে গেছে সারাটা রাত, আমার কত লাতি মার, তল পেটের মধ্যে তাহিরি মারছে, শামিমে মারছে, আমার যুবক পোলাপান গুলো মার পেটে লাতি মারছে, কত লাতি মার মারছি, মা ঘুম থেকে উইটা চুকির পানি ফালায়া ফালায়া গুড়ার মধ্যে বৈশা বৈশা কান্দে, ও বন্ধুরি সত্যিকার যদি মার মহব্বত করস, আমার কথাগুলা শুনলে মার পায়া দুইরা মাপ চাইবি, সত্যি যদি বাপের গাম জড়ানো কষ্টের কথা তোরে ব্যাখ্যা করে তুই ঘুমাইতে পারবি না, জীবনে কত বাবা খালি পকেটে বাজার গেছে, ঋণ কইরা তোর বাজার কইরা, রাত্র বরবৈরারি মা চোখের বাড়ি ফালাইয়া কুনার মধ্যে বৈশা বৈশা কান্দে, আর আমার আব্বা জিগাইছে তুমি কান্দ কা, মা তখন কইছে আমার ঘুমে ধরে না, সকালবেলা ঘুম থেকে মুখটা দইয়া ঘুম থেকে উঠছে, মার জিগাও না, আম্মা তুমি যখন খাইতে বইছো দিনের বেলা তোমার কি কষ্ট দিছি, মা কইব পুত্রে আমি তোর ফেটের মধ্যে লইয়া খাইতাম যখন বসছি, তুই ওই মুহূর্তে আমার একটা লাতি মারছ, আমি আমার প্লেটটা রাইকা দিছি,
গ্রামের মানুষ কইছে তুমি খাও না কেন, পাশের বাড়ির মহিলাকে হঠাৎ কইরা কেন প্লেটটা রাইখা দিছ? তখন আমার চোখের পানি ফালাই নাই, যেই পানিটা আমি রাত্রে ফালাইছি। রাতের পানি তো সন্তানের কষ্টের পানি, আমি গোপন রাখছি। দিনের বেলা আমার আমার সন্তান লাথি খাইয়া আমি প্লেটটা রাইখা দিছি। চোখের পানি ফালাইয়া কানলে মানুষের দৈরা ফালাইব, মনে হয় আমার পোলা পেটের মধ্যে লাথি মারতেছে। মা তখন চোখের পানি না ফালাইয়া হাসি মুখে কান্না, ইডার বুবা কান্না বুবা কান্না। এই মা তখন হাসি মুখে কয় না না এমনিতে খাই না, আমার মুখে রুচি নাই। এইভাবে মা তোর দশটা মাস দশ দিন কষ্ট গোপন রাখছে। ওই শীতের দিন তুই যখন ভূমিষ্ঠ হওয়ার সময় তোর মার পেট থেকে আইতেছিলি, তখন ঘরের ভিতরে দুইটা মহিলা ঢুকছে, দরজা গুলা লাগাইয়া দিছে। সমাজের বাসায় বলে দাইমা, এই দাইমা গুলা ঘরের মধ্যে ঢুকছে, ঢুকার পরে ঘরের দরজা লাগাইয়া দিছে। এবার ওই মুহূর্তে তুই দুনিয়াতে আসার জন্য যুদ্ধ করতেছ, মার তল পেটের মধ্যে আমি তাহিরি লাতি বাইরা যে বেহুশ বানাইয়া দিছি, রক্ত লইয়া মা উপর হইয়া পইরা গেছে। এই দুঃখের কথা পৃথিবীর কেউ জানে না, এই দুঃখের কথা পৃথিবীর কেউ কাহার কাছে মা বলে নাই। এই মুহূর্তে মা বেহুশ হইয়া পড়া রইছে। তখন আমার এলাকার মানুষ কয়, দেখলাম সখিনারে বেহুশ হইয়া পড়া রইছে, পুলাডারে লইয়া লইয়া রক্ত পরীক্ষার করে নার কাটতেছে, এই দিক দিয়ে মা বেহুশ হইয়া পড়তেছে। মা ডাক দিয়া বলে, ও পাশের মহিলারা, যাদুমণি কলিজায়ের পেটে রাখলে ভূমিষ্ঠ হওয়ার সময় এমন কষ্ট হবে, যদি জানতাম সন্তান কোনোদিন পেটে ধরতাম না। এইভাবে মা দুখিনি কাইন্দা কাইন্দা বেহুশ হইয়া গেল, তোরে কুলে লইয়া মা প্রসব ব্যথা বলে গেল। এইভাবে মা তোরে ডান পাশে রাখছে পশ্রাপ কইরা দিছর, মা তোরে বাম পাশে নিছে বাম পাশে পশ্রাপ কইরা দিছস, মা তোরে বুকের উপরে রাখছে বুকের উপরে রাইখা। একদিন না দুই দিন না গো কতদিন মা তোমারে কাটাইয়া দিছে। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না, এ মন্দ রদি ভবি কেউ হবে না আমার মা গো, এ মন্দ রদি ভবি কেউ হবে না আমার মা গো। জুরি জুরি কি আল্লাহ আকবার বলবেন না? এ কাশিমপুরের সমাজ কল্যাণের পোলা পান শুননা যা আমার কাছ থেকে, এমন মাহফিল দশটা সাজাইলেও লাভ হইতো না। যদি সকালবেলা তোমার মার দমক মারো, এমন বহু যুবকের মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া সন্তানের অত্যাচারে কান্দে। আজকে থেকে ওয়াদা কইরা নেন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়তাম না, আজকে থেকে ওয়াদা কইরা নেন নবীর চাইতে দুনিয়াতে কাউরে বেশি মহব্বত করব না। কথা বলেন ঠিক না বেঠি? আজকে থেকে ওয়াদা করু, যতদিন বাঁচবেন মা বাবার মনে কোনোদিন কষ্ট দিব না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, কর না, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। মা বাবার কষ্ট দিলে আল্লাহ সহে না, মা বাবার দুঃখ দিলে আল্লাহ সহে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। কষ্ট দিবেন, এই দুইটা মানুষ কষ্ট দিবেন। আমি পায়ে ধরে বলে যে আল্লাহর কোরআনটা এদিকে তাকা, এই পোলাপান সমাজ কল্যাণের পোলাপান আমার দিকে তাকা, দেখ পোলাপান কান্দে, এই মুরব্বীরা বয়া বয়া কান্দাছে, কেন জানো নি? এই বাপ মা ছাড়া তোমার দুঃখ বোঝার কেউ নাই। এই কোরআনটার দিকে তাকায়া আজকে থেকে ওয়াদা করেন, আমার ওয়া সার্থক হয়ে যাবে। আমি ঘন্টাখানির বেশি এখন কথা বলিও না, তারপর আজকে অনেকক্ষণ বসছি কোমর ধরে গেছে, এরপরে একটা কথা বলবো। আল্লাহর কোরআনটার দিকে তাকায় তুমি বলো, জীবনে কোনোদিন আমরা মা বাবাকে কষ্ট দিব? এই জবানটা খুললে বলো, মা বাবাকে কষ্ট দিব? এই আমার দিকে তাকাও, জীবনে কোনোদিন নেশা করব? জীবনে কোনোদিন নবীর মনে কষ্ট দিব? সবাই কি আমার সাথে একমত? সবাই কি একমত? তাহলে দুইটা হাত আপনাদের 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 হাতগুলা উঠাইয়া আমার নবীর আমাকে একটা রিকোয়েস্ট করছেন। হ্যাঁ, একটা গজল গাইতাম না,
স্বামী অনেকক্ষণ হয়ে গেছে, আমি তো এতদিন প্রস্তুত ছিলাম না, বলো একটু হাত তোলেন, হাত তোলেন। তাইলে একটা কাজ করেন, হাত নামান, হাত নামা মোবাইলের ফ্ল্যাশ লাইটে জ্বালাই দেন। আজকে কাশিমপুরে একটা স্মৃতি রেখে যাই, রাজি আসেনি সবাই? দেন মোবাইল লাইটে জ্বালাই দেন, একটা মোবাইল নর্মাল হোক আর ডিএসএলআর হোক, সব ডিএসএলআর বলে অ্যান্ড্রয়েড হোক, আপনারা নর্মাল হোক আর অ্যান্ড্রয়েড হোক, মোবাইলের ফ্ল্যাশ লাইটে জ্বালাই দেন, হাতটা এইভাবে তোলেন, মুরব্বীরা সহকারে সবাই সবাই, মাত্র এই লাইটটি লইছেন, কো কো লাইট দি নাই, দেন তোলেন তোলেন, হাত নাড়া দেন এইভাবে। জন্ম আমার নবীর যুগে, জোরে জোরে, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হত, জন্ম আমার নবীর যুগে, দুই নয়